মানুষ কে মাযহাবের সংকীর্ণতা থেকে বের হয়ে এসে কোরআন এবং সহি হাদিস মেনে চলার পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীর জন্য জরুরি কর্তব্য। যতদিন পর্যন্ত মানুষ দল থেকে মুক্ত না হবে, কোন মাযহাব থেকে মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সে বলতে পারে না যে আমি নিঃস্বার্থপর ভাবে কোরআন এবং সহি হাদিস মেনে চলি। এটা তার পক্ষে বলা অসম্ভব। আল্লাহ তাআলা বলেন হাফিজ আলা সলাওয়াত ওয়া সলাতিল উস্তা, পৃথিবীর মানুষ তোমরা পাঁচ ওয়াক্ত সালাতকে ঠিক ঠিকভাবে নিয়ম অনুযায়ী আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাতকে তোমরা গুরুত্ব সহকারে নির্ধারিত সময়ে আদায় করার চেষ্টা করো। যারা আসরের সালাতকে অসময়ে আদায় করে তাদের সাথে না পড়ে আমরা বাড়িতে একাই পড়ার জন্য বলেছি, তবে প্রয়োজনে তাদের সাথে পড়ে নিলে পরেরটা হবে নফল আর আগেরটা হবে ফরজ আদায়। সম্মানিত দিনী ভাই বোন, যখন মানুষ সলাতের সময়কে মেরে দিয়ে অনির্ধারিত সময়ে দেরি করে দিয়ে সলাত আদায় করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম টাইমে নির্ধারিত সময়ে সলাত আদায়ের জন্য আদেশ করেন। আমরা এ ব্যাপারে আরো বলতে চাই, আল্লাহ তাআলা বলেন ফায়লুলিল মুসাল্লিন আল্লাযীহুম আন সলাতিহিম সাহুন, ধ্বংস সুনিশ্চিত সেসব লোকের জন্য যারা অমনোযোগ সহকারে সলাত আদায় করে। ওয়াইল নামক জাহান্নামে ওরাই যাবে যারা ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক নিয়ম অনুযায়ী সলাত আদায় করে না। সলাত আদায়কারী জাহান্নামে যাবে বলে আল্লাহ তাআলা উল্লেখ করেন সুরা মাউন। সুরা মাউনে আল্লাহ তাআলা অত্র বিবরণটি পেশ করেছেন, এক শ্রেণীর সলাত আদায়কারী সলাত আদায় করার পরেও জাহান্নামে যাবে। অবশ্য এক শ্রেণীর সলাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করতে চেয়েছেন, তিনি বলেছেন আমি যদি তাদের পাই তাহলে আদ সামুদকে হত্যা করার মতো করে হত্যা করব। অথচ তারা সলাত আদায় করে, অথচ ওরা তাসবিহ তাহলিল জিকির আজকার করে। তিনি ওই বিবরণে বলেছেন যে তোমরা যদি পাও তাহলে সেসব সলাত আদায়কারীকে হত্যা করো, যারা হত্যা করতে পারবে তারা সবচেয়ে বেশি নেকি পাবে। হাদিসগুলি সব বুখারী মুসলিমে উল্লেখ হয়েছে। তাতে এক শ্রেণীর সলাত আদায়কারী জাহান্নামে যাবে এ কথাই ঠিক, এক শ্রেণীর সলাত আদায়কারী হত্যার যোগ্য এ কথাই ঠিক। তাদের হত্যার বিবরণ এসেছে খুব মর্মান্তিকভাবে, তা হবে আদ সামুদের মতো করে একেবারে নিশ্চিহ্ন ছিন্ন ভিন্ন করে দেওয়া। সলাত আদায়ের পরে যদি বিবরণ অবস্থা এমন হয় তাহলে বিবেচনা করে সলাত আদায় করাই উচিত প্রত্যেকটা মানুষের। মর্মে পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোনকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত সলাত, এইটিকে সুন্দরভাবে সহি হাদিস অনুযায়ী আদায় করার জন্য আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ রইল। আরো অনুরোধ যে আপনাদেরকে একাধিক দিন বলেছি সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সলাত কবুল হয় তাহলে বাকি সব ইবাদত কবুল হবে, আর যদি সলাত কবুল না হয় তাহলে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। এ কথাই ঠিক, হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই বোন, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ, তিনি বলেন একজন মানুষ আসলো ফাদাখালাল মসজিদ, সে মসজিদে প্রবেশ করলো, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসুনা নাহিয়াতিল মসজিদ, তখন আল্লাহ রাসূল মসজিদের এক প্রান্তে এক পাশে বসেছিলেন। ফাসাল্লা, লোকটি সলাত আদায় করলো, তোমার যা, তারপর আল্লাহ রাসূলের নিকটে আসলো, ফাসাল্লাম আলাইহে, এসে আল্লাহ রাসূলকে সালাম দিল। ফাকালা লাহু, আল্লাহ রাসূল তাকে বললেন ফাসাল্লি ইরজে, তুমি ফিরে যাও, ফাসাল্লি তুমি সলাত আদায় করো, ফান্নাকালাম তুসাল্লি তুমি সলাত আদায় করনি। বিবরণে তিনি তিনটি বাক্য বললেন, প্রথমে তিনি বললেন তুমি ফিরে যাও, দ্বিতীয় বাক্যে তিনি বললেন তুমি সলাত আদায় করো, তৃতীয় বাক্যে তিনি বললেন তুমি সলাত আদায় করনি। ফারাজা অসল্লা, লোকটি ফিরে আসলো, সলাত আদায় করলো, সুমা যা, ফাসাল্লাম আলাইহে, আবার আল্লাহ রাসূলের নিকটে আসলো, এসে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আলাইকা সালাম, তোমার উপরে শান্তি অবতীর্ণ হোক, ইরজে, তুমি ফিরে যাও।
অসল্লি তুমি সলাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসল্লি তুমি সলাত আদায় করনি, ফাকালা ফিসালেসা আও আল্লাতি বাদাহা, তিনি তৃতীয়বারে বা এক পর্যায়ে বললেন আল্লেননি, আল্লাহ রাসূল আমাকে সলাত শিখিয়ে দেন, আমি যেভাবে সলাত আদায় করেছি এর চেয়ে ভালো করে সলাত আদায় করতে আমি জানি না, আপনি আমাকে সলাত শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, এজা কুমতা ইলা সলাত, যখন তুমি সলাতের ইচ্ছা পোষণ করবে, যখন তুমি সলাত আদায় করতে যাবে, ফাজ বেগুল ওজুয়া, তখন তুমি সুন্দর করে ওজু করে নাও। আমরা ওজুর বিবরণে বিস্তারিত বলেছি সুন্দর ওজু, প্রত্যেক অঙ্গকে তিনবার করে ধর নাম সুন্দর ওজু, তিনবার পানি দিতে হবে এ কথা ঠিক নয়, প্রত্যেকটা অঙ্গকে তিনবার করে ধুইতে হবে, সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া, ধ জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া, ধ জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া। তিনি মুসলিম ভাই বোন, আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তুমি সলাতের ইচ্ছা পোষণ করবে তখন তুমি সুন্দর করে ওযু করবে, এক দুই আস্তাকবিরুল কিবলাতা, তুমি কিবলাকে সামনে করবে, ফাকাব্বির, তারপরে তুমি আল্লাহু আকবার বলবে, তারপর ফাকরা বিমা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, তোমার যতটুকু সম্ভব যেখান থেকে সম্ভব কোরআন মাজিদ পড়বে। সম্মানিত দিনী ভাই বোন, উল্লেখ্য যে অত্র বুখারী মুসলিমের হাদিসে এটাই স্পষ্ট প্রমাণ হয় যে আপনি সলাতে কোরআন মাজিদ পড়বেন যেটা আপনার জন্য সহজ, সুরা নাসের পরে সুরা বাকারা পড়লে বা সিরিয়াল না পড়লে সলাত বাতিল হবে, আবার সলাত আদায় করতে হবে, এটা জাহেলিয়ত, যারা ফতোয়া দেয় এটা তাদেরও জাহেলিয়ত, যেসব ইমাম বলে থাকেন তার না জানার এটা অবগতি, শরীয়তকে যথাযথভাবে তার যথাস্থানে মূল্যায়ন করা প্রত্যেকটা মানুষের জন্য উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, তোমার যেখান থেকে সম্ভব, যা তোমার সম্ভব, যা তোমার সহজ সেটা তুমি পড়ো। আমি আল্লাহ আকবার বলার পরে সূরা ফাতিহা পড়েছি, তারপরে আমি সূরা বাকারার অংশ পড়েছি, এটা আমার কাছে সহজ, তারপরে আমি সূরা নাস পড়েছি, উলট পালট হয়ে গেল, সিরিয়াল বজায় রাখতে পারিনি, এটাই হচ্ছে অপরাধ, তাই আপনাকে আমাকে কত কথা শুনতে হয়, তারই নাম মাঝহাব। মানুষকে মাঝহাবের সংকীর্ণতা থেকে বের হয়ে এসে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীর জন্য জরুরি কর্তব্য, যতদিন পর্যন্ত মানুষ দল থেকে মুক্ত না হবে, কোনো মাঝহাব থেকে মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সে বলতে পারে না যে আমি নিঃস্বার্থপরভাবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, এটা তার পক্ষে বলা অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার যা সম্ভব তা তুমি পড়ো কোরআন, এরপরে বলছেন সুম্মারকা, এরপরে তুমি রুকু করো, হাত্তা তাতমাইন্না রাকেয়ান, এমনভাবে তুমি রুকু করবে যাতে তুমি একেবারে প্রশান্তির সাথে বলতে পারছো যে আমি রুকু করেছি, ধীর স্থিরভাবে তুমি রুকু করবে, সুম্মাসজুদ, তারপর তুমি সিজদা করো, হাত্তা তাতমাইন্না সাজেদান, সিজদা করবে ধীর স্থিরভাবে প্রশান্তির সহিত যাতে তুমি মনে করতে পারো যে আমি শান্তি সহকারে তৃপ্তি সহকারে সিজদা করেছি, সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালেসান, তারপর তুমি উঠো, উঠে বসে থাকো, এইভাবে বসে থাকো যে আমি তৃপ্তি সহকারে বসে আছি, আমি প্রশান্তির সহিত বসে আছি, সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজেদান, তারপর তুমি সিজদা করো, একেবারে প্রশান্তির সাথে সিজদা করো, তৃপ্তি সহকারে সিজদা করো, ধীর স্থির সিজদা করো, সুম্মারফা, তারপর তুমি মাথা উঠাও, একেবারে প্রশান্তির সহিত মাথা উঠিয়ে বসো, ধীর স্থির ভাবে বসো, এরপরে তুমি উঠবে, ওয়াফাল দানিকা
ফি সালাতাকা কুল্লিহা, তুমি তোমার পুরো সালাতে এইভাবে করবে তাহলে তোমার সালাত সুন্দর হবে। অত্র বিবরণে বিদ্বানগণ স্পষ্ট বলতে চেয়েছেন যে তার রুকু এবং সিজদাই ছিল তাড়াহুড়া, তাকে অজু করতে বলা হয়নি, তবে রুকু সিজদাই তার দুর্বলতা ছিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানে রুকুতে যাওয়া প্রশান্তির সহিত রুকু করা, রুকু থেকে উঠা প্রশান্তির সহিত উঠে একবারে দাঁড়িয়ে থাকা, তারপরে সিজদা করা প্রশান্তির সহিত সিজদা করা, তারপরে সিজদা থেকে উঠে প্রশান্তির সহিত সিজদা থেকে উঠে বসে থাকা, এগুলো সব সুন্দরভাবে তৃপ্তি সহকারে প্রশান্তির সহিত যদি হয় তাহলে সলাৎ হয়েছে, এছাড়া সলাৎ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন না যে তুমি সলাৎ আদায় করেছ তবে খুব একটা ভালো হয়নি, তিনি বললেন তুমি ফিরে যাও, তুমি সলাৎ আদায় করো, তুমি সলাৎ আদায় করনি। অথচ লোকটি তিনবার সলাৎ আদায় করেছে, অত্র বুখারি মুসলিমের হাদিস তাই প্রমাণ করে। এরপরেও তিনি টোটালই নাকচ করে দিলেন। এই বিবরণে আমাদের কাছে আরো স্পষ্ট হয় যে সত্য সত্যই মানুষ যদি প্রশান্তির সহিত সলাৎ আদায় না করে তাহলে সেই সলাতের ফলাফল হবে ওয়াইল নামক জাহান্নাম, সেই সলাতের ফলাফল হবে জাহান্নাম সুনিশ্চিত, সেই সলাতের ফলাফল হবে যাদেরকে আদ সামুদ্রের মতো করে হত্যা করতে বলা হয়েছে, যাদেরকে ব্যাপারে বলা হয়েছে কেউ যদি তাদের হত্যা করতে পারে তাহলে সবচেয়ে বেশি নেকি পাবে ওরাই। সব হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলতে চেয়েছি বুখারী মুসলিম বলে ওই কথাটি সময়ে সময়ে বলে থাকি, আমি ওটা ব্যক্তিগত কথা বলি না, আমি যখন বলি আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাঁ ঢুকতে পারে ঢোকে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাঁ ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে, কিন্তু আমি যে কথা বললাম মানে বুখারী মুসলিমের হাদিসের কথা বললাম, এর ব্যাপারে কেউ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে তাহলে সরিষা ঢোকাতে পারবে না, তার নাম বুখারী মুসলিম। যা আছে তাই থাকবে, অটল থাকবে, কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। মানুষ যদি কোনো এক সময়ে রাসূলের সমস্ত কথাকে ধরে ফেলে